আপনি বলেছেন মোবাইলে ভিডিও কলের মাধ্যমে বিয়ে পড়ানো হয়েছে উল্লেখ্য কনের বাড়িতে দুপক্ষই উপস্থিত ছিল এখন বর দেশে আসলে আবার নতুন করে বিয়ে পড়ানোর প্রয়োজন আছে কি না প্রথমত নেই টেলিফোনের মাধ্যমে বিয়ে এটা একটা এখতিলা ফেমাস আলা কেরামের বিভিন্ন রকম ভিউ আছে আর টেলিফোনটা যেহেতু এটা নতুন জিনিস সেটা তো আমাদের সেই সাহাবাদের যুগেও ছিল না তাই যুগে ছিল না ইমাম হানিফরহামাহুল্লার যুগেও ছিল না পরবর্তীতে আরও অনেক দিন টেলিফোন ছিল না এটা হয়তো দেড়শো দুইশো বছরের মধ্যে সর্বপ্রথমের ব্যবহার শুরু হয় ফলে এই টেলিফোনে বিবাহের যে সিস্টেমটা এটা একটা নতুন মাসালা যাকে বলা হয় মিন নওয়াজিল ফেক ফেকের একটা নিউ ইস্যু কারণ এভাবে দূরত্ব বজায় রেখে বিয়ের ব্যাপারটা আগে কখনো ঘটেনি এখন বিশুদ্ধ মতটা কি আমি সেটি একটু বলে নেই এক্ষেত্রে আমরা দেখেছি আমাদের শায়েকগঞ্জ আরব দেশের অনেক বিজ্ঞবিজ্ঞ করাম। এবং বিভিন্ন ফতোয়া কমিটি তারা বলেছেন যে যদি একটা পক্ষ অথবা বর কিংবা কনে টেলিফোনে থাকে আর অন্য পক্ষ সবাই সামনে থাকে এবং তারাই এই বিয়ে পরিচালনা করে যোগাযোগের মাধ্যমে তাহলে এই বিয়েটা শুদ্ধ কারণ এতে কোনো ধরনের ধোকাবাজি কোনো ধরনের ইনফরমেশান গ্যাপ কোনো ধরনের ভুল বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে না যেহেতু থাকে না তাহলে অ্যাজিফ প্রত্যেক পার্টি একই ম্যাজিলিসে আছে বলেই ধরা হবে ফলে এই বিবাহটা শুদ্ধ আপনি যেটা বলেছেন সেটা এরকমই বিয়ে শুধুমাত্র বর বাইরে ছিল আর সবাই দেশে ছিল মেজিলিসে ছিল বরং বর বাইরে থাকলেও বর বাইরে থাকলেও বরের আত্মীয় স্বজন বরপক্ষের মানুষ তারা সবাই এখানে উপস্থিত ছিলেন তার মানে হচ্ছে সত্যিকার অর্থে দুই পক্ষের লোকে উপস্থিত ছিলেন বর দূর থেকে শুধু কবুল করেছে তাহলে এই যে ইজাব এবং কবুলের এই সাক্ষ্য সবাই অবলোকন করেছে বিবাহটা আম হয়ে গেছে সামাজিক হয়ে গেছে প্রতিষ্ঠিত হয়ে গেছে অতএব নতুনভাবে বিবাহ পড়ানোর এক্ষেত্রে আর কোনো প্রয়োজন নেই যেখানে অবজেকশন আছে সেটা হচ্ছে বিবাহের পক্ষগুলো যদি বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে যেমন একজন সাক্ষী উনি জমে আছেন আরেকজন সাক্ষী গুগল মিটে আছেন আরেকজন আছেন আমেরিকার টেলিফোনে আরেকজন আছে স্কাইপিতে এভাবে চার পাঁচ জায়গা থেকে যে বিবাহটা হবে সেটা হবে না সেটা হবে না কারণ সেখানে অস্পষ্টতা আছে সেখানে ধোকাবাজির সম্ভাবনা রয়েছে আর তাছাড়া এটা বেশি ছেলে খেলা হয়ে যাচ্ছে এটা অ্যাকসেপ্টেড না বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইসলামী বিধান অতএব সেটাকে সঠিক নিয়মে করা উচিত শুধুমাত্র অ্যাকসেপ্টেড হতে পারে একটা পক্ষ যদি দূরে থাকে টেলিফোনে অথবা ভিডিওতে যদি তিনি আসেন এতটুকু পর্যন্ত অ্যালাউড